বন্ধুরা, বিউটি আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। হরমোনের ভারসাম্যহীনতা, যা শারীরিক বিভিন্ন কার্যকলাপের ব্যাঘাত ঘটানোর সাথে সাথে মানসিক কষ্ট, চাপ ও হতাশাও ডেকে আনে, কিন্তু বেশিরভাগ মহিলাই এইগুলি উপেক্ষা করে থাকেন এবং অস্বাস্থ্যকর রুটিন চালু রাখেন, যার ফলে হরমোনের ভারসাম্যহীনতার প্রভাব পড়ে আমাদের শরীরের ওপর। কারণ এই হরমোনের ভারসাম্যই আমাদের সাধারণ স্বাস্থ্যের মূল চাবিকাঠি, যার পরিবর্তনের ফলে আমাদের শরীরে বিভিন্ন ক্রিয়াকলাপের ব্যাঘাত ঘটে। আজ আমরা এই হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণগুলি জেনে নেব, তো চলুন সেগুলি জেনে নেওয়া যাক। 1. অনিদ্রা। আপনার পিরিয়ডের আগে প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং অনিদ্রার মতন সমস্যাও ডেকে নিয়ে আসতে পারে। 2. উদ্বেগ ও চাপ। বিশেষ করে মহিলাদের মনোপজ হওয়ার সময় মেজাজ খারাপ হতে পারে এবং অতিরিক্ত দুশ্চিন্তা অনুভব করতে পারেন এই হরমোনের ভারসাম্যহীনতার জন্য। 3. থাই ব্রণ। ব্রণের নিয়মিত প্রাদুর্ভাব হরমোনের ভারসাম্যহীনতার একটি লক্ষণ। আপনার পিরিয়ডের আগে যদি মুখেতে ব্রণের প্রাদুর্ভাব হয়, তাহলে আপনি বুঝে নিন আপনার হরমোনের ভারসাম্যহীনতা হয়েছে। 4. ওজন বৃদ্ধি এবং পেট মোটা হয়ে যাওয়া। হরমোনের ভারসাম্যহীনতা হলে আপনি চেষ্টা করেও আপনার ওজন কমাতে পারবেন না এবং দ্রুত হারে পেটে চর্বি জমতে থাকবে, যা আপনি অতি চেষ্টা করেও কখনোই কমিয়ে ফেলতে পারবেন না। 5. পেশির ভর হারানো। গ্রোথ হরমোনগুলি পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে, যা হরমোনের ভারসাম্যহীনতার ফলে হয়ে ওঠে না। ব্রিটিশ জার্নাল অফ ফার্মাকোলজির এক রিপোর্টে বলা হয়েছে, পিটুইটারি গ্রন্থি যে হরমোন উৎপন্ন করে তা টিস্যুর বৃদ্ধিকে উদ্দীপ্ত করে এবং এই হরমোনগুলি ইনসুলিনের সাথে যোগ হয়ে পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে থাকে, যা হরমোনের ভারসাম্যহীনতার ফলে হয়ে ওঠে না। 6. অত্যধিক ঘাম। না, যদি অনিয়মিত অত্যধিক ঘাম হয়, তাহলে হরমোনের ভারসাম্যহীনতা সেটি একটি লক্ষণ হতে পারে। হরমোন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কিন্তু এর ভারসাম্যহীনতায় ঘাম বেশি হতে পারে। 7. হ্যাঙ্গার প্যাঙ্গস। ঘন ঘন খিদে পাওয়া আপনার হরমোনের ভারসাম্যহীনতার একটি লক্ষণ। শরীরের কিছু হরমোন থাকে যা খিদেকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এর ভারসাম্যহীনতার ফলে ঘন ঘন খেতে ইচ্ছে হয়, এর ফলে আপনার ওজনও দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। 8. নিয়মিত ক্লান্তি অনুভব করা। আপনি যদি মনে করেন আপনি ক্রমাগত ক্লান্ত হয়ে পড়ছেন, তাহলে এটি হরমোনের ভারসাম্যহীনতার একটি লক্ষণ। বিশেষ করে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা হলে এমন হতে পারে। এছাড়াও ঘুম, ট্রেস বা আপনার পিরিয়ডে যদি গোলমাল হয়, এর ফলেও হরমোনের মাত্রার পরিবর্তন দীর্ঘস্থায়ী ক্লান্তি সৃষ্টি করতে পারে। 9. স্মৃতিশক্তি হ্রাস। আপনি কোথায় কখন কোন জিনিস রাখছেন তা যদি ভুলে যান, তাহলে এটি হরমোনের ওঠানামার একটি কারণ হতে পারে। হরমোনের মাত্রা যখন হ্রাস পায়, তখন এমন হয়ে থাকে। বিশেষ করে মানসিক চাপ হরমোনগুলির কার্যকারিতাকে প্রভাবিত করে থাকে, যার জন্য মহিলাদের মনোপজ হওয়ার সময় মস্তিষ্কের স্মৃতি ক্ষয় হতে পারে। 10. পাচকের সমস্যা। হরমোনের ভারসাম্যহীনতার ফলে পাচকের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে হঠাৎ করে পেট ফাঁপা বা পেট ব্যথা হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার হরমোনের ভারসাম্যহীনতা হয়েছে, তবে এর অন্য কারণও হতে পারে। 11. মাথা ব্যথা বা মাইগ্রেন। মাসিক চক্রের সময় হরমোনের ওঠানামায় এটি হতে পারে। এছাড়াও হরমোনের পরিবর্তনের জন্য অনেকের এমনি মাথা ব্যথা হয়ে থাকে। 12. গরম ঝলকানি। হরমোনের ভারসাম্যহীনতার ফলে গরম আভাস বা রাতে ঘাম হতে পারে। বিশেষ করে হট ফ্লাশ সাধারণত মেনোপজের সময় মহিলাদের হয়ে থাকে, যা হরমোনের ভারসাম্যহীনতার জন্যই হয়ে থাকে। 13. অনিয়মিত পিরিয়ড, যা হরমোনের ভারসাম্যহীনতার একটি বিশেষ লক্ষণ। 14. যোনির শুষ্কতা। যোনির প্রাচীর শুষ্কতা হরমোনের ভারসাম্যহীনতার একটি বিশেষ লক্ষণ। এটি যৌনক্রিয়াকে অস্বস্তিকর করে তুলতে পারে, বিশেষ করে খিঁচুনি, অস্বস্তি বা ব্যথা অনুভব হতে পারে এর জন্যে। 15. নিম্ন সেক্স ড্রাইভ, কারণ আপনার ডিম্বাশয় যৌন হরমোন উৎপন্ন করে। আপনার হরমোনের মাত্রার ভারসাম্যহীনতা আপনার যৌন ইচ্ছাকে প্রভাবিত করে থাকে। বিশেষ করে ইস্ট্রোজেনের মাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পেলে আমাদের যৌন ইচ্ছা কমে যায়। এটি হয়ে থাকে মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতার জন্যে। তাই এই লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই অবহেলা করবেন না, নির্দিষ্ট চেক আপ করিয়ে এইগুলির সমাধান করার চেষ্টা করবেন। কারণ হরমোনের ভারসাম্যহীনতা আমাদের শরীরে বিভিন্ন সমস্যা ডেকে নিয়ে আসে, যা হয়তো অনেকেই জানেন না এবং এড়িয়ে চলেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আরও নতুন নতুন তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।